বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা প্রথম শ্রেণী ইংরেজি ক্লাস করব। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম আমরা সেটা একটু দেখি। ম্যাডাম তোমাদেরকে পড়িয়েছিল রিডিং, অধ্যায়টা তোমাদেরকে পড়িয়েছিল, রিডিং পড়িয়েছিল, ছোট হাতে ABCD লেখাটা শিখিয়েছিল, ঠিক আছে? এরপরে এপাশে আবার ক্যাপিটাল লেটার অ্যালফাবেট লেটার পড়িয়েছিল, এই পড়িয়েছিল এটা কীভাবে লিখতে হয়, আবার ছোট হাতে হ্যাঁ স্মল লেটার এটা কীভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে পড়িয়েছিল, ঠিক আছে? আজকে আমি এখানে চার পৃষ্ঠা, তোমরা যারা আমার সাথে জয়েন করেছো মি এই ফ্লাইট তোমাকে দেখা যাচ্ছে না, ঠিক আছে? আজকে আমরা পেজ ফোর চার পৃষ্ঠাটা একটু পড়ব। এখানে ইন্ট্রোডাকশন, ঠিক আছে, ইন্ট্রোডাকশন আছে, পরিচয়, পরিচিতিকরণ আমরা এটা একটু পড়ব, ঠিক আছে? তোমরা একটু বইটা হাতে নাও, আমার সাথে যে যারা যারা জয়েন হয়েছো তোমরা একটু বইটা হাতে নাও। আচ্ছা, এর আগে আমি তোমাদেরকে একটু বলি যে আমাদের অনলাইন ক্লাসগুলো তোমাদেরকে নিয়মিত করতে হবে, ঠিক আছে? বাসায় তোমরা যারা আছো তখন আমাদের 11:30 থেকে ক্লাস শুরু হয়, ঠিক আছে? যখন ক্লাস শুরু হয় তোমরা আমাদেরকে বলবে যে আমাদের ক্লাস শুরু হচ্ছে, আমাদের ম্যাডাম আসবে, আমরা ম্যাডামের সাথে আমাদের ক্লাসটা করবো, তোমরা মাকে বা বাবাকে বলে জয়েন করবো, ঠিক আছে? তো এখানে যেটা আছে আমি একটু করে পড়ি। দেখো, আমরা যখন নতুন স্কুলে আসো তখন অনেকগুলো স্টুডেন্ট একসাথে থাকে, তাই না? সবাইকে তো তখন আমরা চিনি না। যখন এখন যখন তুমি স্কুলে আসবে তখন কি হবে, যদি সামনে স্কুল খুলে দেয় তখন দেখবে আরো কিছু নতুন নতুন স্টুডেন্ট, তোমাদের মতো যারা আছে ছাত্রছাত্রী, ওরা আসবে ক্লাসে। তখন কি করতে হবে, পরিচয় হইতে হবে না, যার নাম জানতে হবে, বাসা কোথায় সেটা জানতে হবে, হ্যাঁ, তাহলে আমাদের পরিচয় হতে হবে, পরিচিত একজন আরেকজনের পরিচয় জানতে হবে। তো ইন্ট্রোডাকশন আমরা কি পরিচয়টা একজন আরেকজনের পরিচয়টা দিব, সে কেমন আছে জানবো, ঠিক আছে? তাহলে আমরা এভাবে দেখবো। এখানে যখন ওরা নতুন স্কুলে যাচ্ছে, এরা কতগুলো বাচ্চা, কেউ কাউকে যখন চিনে না, প্রথম প্রথম দেখা হয়, তখন আমাদেরকে কী করতে হয়, পরিচয়টা, নিজের পরিচয়টাও দিতে হয়, আবার আমার সামনে যে আছে নতুন একজন তার পরিচয়টাও জানতে হয়, নামটা জানতে হয়, ঠিক আছে? তো আমি একটু করি, প্রথমেই কী বলছি এখানে, হাউ আর ইউ, তুমি কেমন আছো, হাউ আর ইউ অর্থ কি, তুমি কেমন আছো? দেখো তো, স্কুলে যখন আসছে ও একজন স্টুডেন্ট, আবার ও একজন স্টুডেন্ট, ওকে কি জিজ্ঞেস করছে, হাউ আর ইউ, তুমি কেমন আছো সেটা জিজ্ঞেস করছে, তাই না? যখন আমরা নতুন ক্লাস আসি, যখন একটু নতুন নতুন যখন স্টুডেন্ট দেখি তখন তোকে চিনি না, তখন জিজ্ঞেস করি হাই, হ্যালো, কেমন আছো, তোমার নাম কি, তখন একজন একজন সাথে পরিচয় হয়, ঠিক আছে? তাহলে হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো, তখন ও কি বলতেছে যে ফাইন, ফাইন, ফাইন অর্থ কি, ফাইন অর্থ ভালো, ভালো থাকা, ঠিক আছে? ফাইন অর্থ কি শব্দটা, ফাইন অর্থ হচ্ছে ভালো থাকা, যে আমি ভালো আছি। হ্যাঁ, যখন তোমাকে ম্যাডাম বলি যে তোমরা সবাই কেমন আছো, তখন ইংলিশে কি বলবো তোমরা, যে ফাইন ম্যাডাম, বা এটার অর্থ বাংলাতে কি বলো, যে ম্যাডাম ভালো আছি সবাই, হ্যাঁ এটাই তো বলি না? আচ্ছা, এরপরে কি আছে, এরপরে দেখো ও এখানে জিজ্ঞেস করছে, ওরা দুজনকে জিজ্ঞেস করছে যে হোয়াট 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 ইজ ইউর নেম, তোমার নাম কি,
What is your name? Tomar naam ki? What's your name? Hey, আমি এটাকে একটু যদি সঙ্গে বলি, what is your name? সংক্ষেপে লিস্টটাকে সংক্ষেপে লিস্টে words. What's your name? বা এটাকে আমরা কি পুরোপুরি বলতে গেলে what is your name? তোমার নাম কি? ওকে জিজ্ঞেস করতেছে যে তোমার নাম কি? যখন আমরা নতুন দেখি তখন একজন আরেকজনকে যে নতুন নতুন আসছে কোন হয় ওর নামটা কি? তোমার নাম কি? এটা ইংলিশ স্পেলিং ইংলিশে আমরা কি বলি what is your name? তোমার নাম কি? ঠিক আছে, এরপরে যেখানে মেয়েটা আছে ও কি বলছে আই এম লালা, আই এম লালা, ও কি বলছে যে আই এম লালা, ও কি বলছে আই এম লালা, ও জিজ্ঞেস করছে ওকে যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, আর ও কি বলছে যে আই এম তোমার নাম বলো যে আই এম সাবরিনা বা আই এম তুষার, তোমাদের যে নামটা সেই নামটা বলবো ইংলিশে যদি যখন আমি কোশ্চেন করবো, আর বাংলা যখন বলবো তখন তো বাংলায় বলবো, ঠিক আছে। এরপরে যে মেয়ে বাবুটা আছে দেখো এই যে ও বন্ধুকে জিজ্ঞেস করতেছে আই এম নানা হোয়াট ইজ ইউর নেম, ও আবার ওকে জিজ্ঞেস করতেছে, ও তো ওর নামটা বলেছে তাই না, আবার ও কি জিজ্ঞেস করছে ওকে যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তখন ও কি বলছে যে আই এম সাকি, আই তোমাদের নাম বলবো কেমন। এরপরে সাকিব বাবু কি বলছে, সাকিব আরেকজনকে জিজ্ঞেস করছে আরেকটি স্টুডেন্ট নাম আছে, অনেক স্টুডেন্ট আছে কি, তোমার নাম কি, তখন ও কি বলছে যে আই রুনা, আই রুনা, আরেকটা যে স্টুডেন্ট আছে ও কি বলছে যে আই রুনা, তিনজন চারজন নতুন নতুন স্টুডেন্ট থাকে তো সবার নামগুলো আমাদের ক্লাসে জেনে রাখতে হয় তো, হ্যাঁ পরিচয়গুলো জেনে রাখতে হয়, বন্ধু হয় বান্ধবী হয় তাই তো, তাই সবার নামটা আমাদের জানাটা খুব প্রয়োজন, কারণ আমরা যদি নাম না জানি পরিচয় না হয় তাহলে আমরা একসাথে ক্লাসটা করে আনন্দ পাবো না, তারপর খেলতে গেলে নামটা তো জানতে হয় যে তুমি কি আমার সাথে খেলবে, তোমার নামটা কি, তখন আমাদের নাম জানার প্রয়োজন হয়, একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করার জন্য আমাদের প্রয়োজন পরিচয় জানার প্রয়োজন হয়, ঠিক আছে, তাহলে পরিচয় জানাটা আমাদের জন্য প্রয়োজন তো নাকি, ঠিক আছে। তোমরা যখন স্কুলে আসবে স্কুল খুলে দেবে তখন আমরা যারা নতুন স্টুডেন্ট আসবে তাদের সাথে পরিচয় হবো, ম্যাডাম তোমাদের সাথে পরিচয় হবো, তোমরা ম্যাডামের সাথে পরিচিত হবা, ঠিক আছে। আচ্ছা, এই হলো আমাদের ইন্ট্রোডাকশন, আমরা পরিচয়টা দিলাম কেমন। এখন আমরা একটু করে শব্দ অর্থ করি, যেহেতু মাত্র আমরা ক্লাস শুরু করেছি ম্যাডাম খুব বেশি পড়া দেবো না, বাংলার ক্ষেত্রেও ইংরেজির ক্ষেত্রে, ঠিক আছে, তিনটা রো করা আছে
গার্ডিয়ান আছে আপনি একটু কষ্ট করে এই খাতাগুলো নিবেন যাতে বাচ্চাদের সিস্টেম এটা যে সিস্টেমটা ওটা লিখতে একটু সুবিধা হবে কেমন আচ্ছা আমরা গত ক্লাসে এই লিখেছিলাম এখন আমরা বি লিখব দেখো লেখার সময় ক্যাপিটাল লেখার লেখার সময় তখন চারটা রোয়ের মধ্যে এই ফার্স্ট রো থেকে থার্ড যেটা তৃতীয় লাইনটা আছে ওই লাইনে আমাদের ডাটটা দিতে হবে এরপরে এভাবে আর এভাবে ছোট ক্লাস যেগুলো আমরা করেছিলাম কেজি নার্সারি সেখানে আমরা লিখেছিলাম লেখা শিখিয়েছিলাম এখন আমরা আরেকটু প্র্যাকটিস করব যাতে আমাদের লেখাটা আর একটু কি হয় স্পষ্ট হয় আর একটু ভালো করে লেখা যায় তাহলে আমি তোমরা কি ডিটেইল লেখা শিখবে আজকে এই ক্লাসটা আমি দিচ্ছি তোমাদেরকে তোমরা বিটা রো করে রোর মধ্যে যে খাতায় যে রোগুলো আছে ওই পুরো একটা পৃষ্ঠার মধ্যে ডিটেইল লিখবে আরেকটা লেখা দিচ্ছি যে স্মল একটা বিখানে আমরা তো ক্যাপিটাল লেটারের বিটা শিখেছি আজকে ঠিক আছে মানে আরেকটা লিখে দিচ্ছি সেটা হচ্ছে স্মল লেটারে বি আমাদের নরমালিতে খাতায় আমাদের লো তোমরা বাসায় এই স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার যে বিটা ওটা পুরো একটা পৃষ্ঠে করে তোমরা লিখবে আমি নেক্সট ক্লাসে তোমাদের লিখেছি কিনা যারা আমার সাথে জয়েনে আছে জয়েন করছো আমি তোমাদেরকে বলবো যে আমাকে লেখাটা শো কর তখন আমাকে লেখাটা দেখাতে হবে আর আমরা যে শব্দ থেকে পড়েছি হোয়াট ইজ ইউর নেম ফাইন এই জিনিস শব্দগুলো আমরা কি করবো একটু শিখে নেব বাসায় ঠিক আছে আচ্ছা এরপরে আমরা এখানে দুটো শব্দ অর্থ দিয়ে আছে শব্দ দিয়ে আছে অর্থ দিয়ে একটু জানবো ঠিক আছে এই দুটো শব্দ আমরা আজকে শিখলাম তাহলে আমরা কি কি শিখলাম বড় হাতে এ কিভাবে লিখতে হয় এবং এটা তোমাদেরকে আমি কি দিচ্ছি আর স্মল লেটারে
থাকবে এইচডব্লিউ থাকবে পুরো পেজে যে রো আছে ওখানে মধ্যে আর 2 3 4 5 6 টা 7 টা করে রো থাকে ওখানে মধ্যে কি বলেছি ম্যাডাম একটা রোতে এভাবে 4 টা দেয়া থাকে লাইন দেয়া থাকে ওখান থেকে বড় হাতে তিন দাগ প্রথম থেকে এভাবে লিখতে হবে আর ছোট হাতে চার এভাবে ঠিক আছে আজকে আমরা শিখলাম তাহলে শব্দ শিখেছি একটা হচ্ছে এ দিয়ে দুটো শব্দ গঠন শিখেছি যে কি কি হয় অ্যাপল আবার অ্যাড আবার আমরা এই দুটো কি শিখেছি যে শব্দ অর্থ অ্যাপল অর্থ বাংলায় আমরা উচ্চারণ করি আপেল আর অ্যান্ড হচ্ছে পিঁপড়া ঠিক আছে আজকে এতটুকুই তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা বা আমরা যে রেগুলার ক্লাসগুলো করছি ওগুলো তোমরা ভালো করে করবা যাতে আমরা পরীক্ষায় কি করতে পারি ভালো রেজাল্ট করতে পারি এই জন্য তোমরা ভালো করে অনলাইন ক্লাসগুলো করবে কেমন তোমাদের মা বাবাকে বলবে যে আমরা প্রতিদিন আমাদেরকে 11:30 থেকে আমাদের অনলাইন ক্লাসগুলো আমাদেরকে সংযুক্ত করে দাও ম্যাডামের সাথে কেমন সবাই সুস্থ থাকবা ভালো থাকবা স্কুল যখন খুলবে তখন স্কুলে যখন আসবে তখন আমরা অনেক মজা করে করবো এখন তো অনলাইন ক্লাসে অত বেশি কথা বলা যাচ্ছে না সবাই কাজ করছো কিনা দেখা যাচ্ছে না একটু মজা করা যাচ্ছে না মাঠে ঘোরা যাচ্ছে না আসলে তো এখন একটু সীমিত আকারে আমরা পড়ালেখা শুরু করছি যাতে খুব বেশি প্রেশার না পড়ে তোমরা ভালো করেই আস্তে আস্তে করে পড়াটা শুরু করবে কেমন যাতে পরবর্তীতে গিয়ে পরীক্ষার সময় কি সব আনসার করা যায় ঠিক আছে আজকে এতটুকুই ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ হাফেজ।